আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমি আজ শেয়ার করব খুব সহজে ঘরোয়াভাবে অল্প উপকরণে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে বা সকাল বিকালে নাস্তায়ও রাখা যাবে খুবই মজার একটা ব্রেড বন রেসিপি। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। থাকবে কিছু টিপস। প্রথমে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি কুসুম গরম, এটা হাত দিয়ে ছোঁয়া যাবে এমন গরম হতে হবে। এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো চিনি, 5-6 চামচের মতো হবে। আর এখানে দিয়ে দিলাম 2-4 চামচ ইস্ট। এখানে 2 কাপের মতো ময়দা নিব, সেজন্য 2-4 চামচ নিতে হবে। 1 কাপ ময়দা হলে 1 চা চামচ নিতে হবে। গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 চা চামচ। ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এই ইস্টটা ভালো মানের হলে অ্যাক্টিভ হয়ে যাবে। দিয়ে দিব 1টা ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব 2 কাপের মতো ময়দা। ময়দাটা আসলে কম বেশি লাগতে পারে। আর ইস্ট যদি ভালো মানের হয় এমনিতে খুব সহজে কিন্তু ডোটা ফুলে ওঠে। আর ইস্ট একবার ব্যবহার করার পর এটাকে ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে বা প্যাকেট হলে ভালোভাবে পলি দিয়ে আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে এই ইস্ট খুব ভালো থাকবে। তো আরও 1/2 কাপের মতো আমি ময়দা দিয়ে দিলাম। আর এই ডোটা হবে একদম নরম সফট আঠালো, হাতে লেগে আসবে এ পর্যায়ে। তো হাতে একটু তেল দিয়ে এই কাজটা করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। দিয়ে ডুটাকে একটু মুথে নিয়ে ভালোভাবে তারপর এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ডেকে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। চুলার আশেপাশে রেখে দিলে এটা খুব সহজে ফুলে উঠবে। এই পর্যন্ত আমি আপনাদের অনেক ভালোবাসা ও অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি, যার কারণে আমি আসলে অনেক উৎসাহিত হই যে নতুন ভিডিও বানানোর জন্য। এরকম আরও অনেক ভালো ভালো রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যে কোনো একটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আর দেখতে পাচ্ছেন ডোটা ফুলে একেবারে ফেটে ফুটে পড়ে গেছে, কারণ আমার ইস্টটা অনেক ভালো। তো হাতে একটু তেল মাখিয়ে এটার ভিতর থেকে বাতাসটাকে বের করে দিব। আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে চলে যাবে আপনার মোবাইলে। এখন ডোটাকে একটু ময়দা দিয়ে এটাকে একটু মুথে নিয়ে এটাকে 2 ভাগ করে নিব। যে প্লেটে আমি এই রুটিটা বানাবো সেই প্লেটে আমি তেল মাখিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1টি সাদা কাগজ। এই কাগজটা না দিলেও সবচেয়ে ভালো হয়। আসলে আমি কাগজটা দিয়ে বানানোর চেষ্টা করছিলাম যে নিচে থেকে যদি এটা লেগে যায় সেজন্য, কিন্তু দেখলাম যে কাগজটা দিলে এটা কেমন জানি লাভারের মতো জমে আসছিল। তো কাগজটা না দেওয়াই সবচেয়ে ভালো হবে।
এটাকে একটু মাঝখান থেকে একটু আঙুল দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি, যাতে এটা ফুলে না ওঠে বেশি। আর দিয়ে দিলাম টমেটো সস, টমেটো সসটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, একটু স্পাইসি হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, মানে চিমটি পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে। বাস, এখানে আর বেশি কিছু দিচ্ছি না, তবে যার যার পছন্দ মতো এখানে কিন্তু চিকেন বা সবজি, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো দেওয়া যাবে। তা আমি ছুরি দিয়ে একটু কেটে নিলাম, আর মাঝখানে একটু ডিজাইন করে নিলাম, দেখতে সুন্দর লাগবে। প্যানটাকে সরাসরি আমি একটি হাঁড়িতে বসিয়ে দিলাম, হাঁড়ির নিচে একটা দিয়ে দিলাম স্টেন, হাঁড়ির নিচে একটা স্টেন দিয়ে প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। ঢাকনার যে স্রেদ ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। 15 মিনিটে এটা মোটামুটি একটু ফুলে উঠবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভাজা তিল, তিলটা দিলে কিন্তু দেখতেও ব্রেডটা সুন্দর লাগে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন চুলার আঁচটা হাইতে রেখে আমি 5 মিনিটের মতো রেখেছিলাম, তারপর 10 মিনিট মিডিয়াম আঁচে রেখেছি, প্রায় 15 মিনিট, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে গরম চুলার উপরে 5 মিনিট, প্রায় 20 মিনিট। কিভাবে বুঝবেন যে এটা হয়ে গেছে? একটা কাঠির সাহায্যে একটু দেখে নিতে পারবেন যেটা হয়েছে কি না পারফেক্টভাবে। যদি হয়ে যায় তাহলে কাঠের গায়ে কিছু লেগে থাকবে না, আর যদি না হয় তাহলে একটু আঠালো ভাব থাকবে, সেটা দেখেও বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, ভিতরে তো সেই দারুণ ফ্লাফি হয়েছে। আশা করছি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।